ইংরেজি গ্রামার শেখার সময় মাঝে মধ্যে আমরা কিছু ভুল জিনিস শিখে ফেলি, তো আজকে এরকম একটা ভুল নিয়ে আজকে আলোচনা করব। আমরা অনেক সময় শিখি ক্যানের পাস্ট টেন্স কুড, উইলের পাস্ট টেন্স উড, শেলের পাস্ট টেন্স শুড। আসলে কি শেলের পাস্ট টেন্স শুড? আসলে দেখি ক্যানের পাস্ট টেন্স কুড এটা ঠিক আছে, উইলের পাস্ট টেন্স উড, কিন্তু শেলের পাস্ট টেন্স আসলে শুড না। হ্যাঁ, এটাই আমরা ভুল শিখি, শেলের পাস্ট টেন্স শুড না। তাহলে শেলের পাস্ট টেন্সটা কি? ক্যানের পাস্ট টেন্স কুড, শেল এবং উইল এই দুইটারই পাস্ট টেন্স হচ্ছে উড। মনে রাখবেন আপনারা, শেল এবং উইল এই দুইটারই পাস্ট টেন্স উড। আপনারা অনেকে বলতে পারেন যে শেল উইল দুইটার পাস্ট টেন্স উড কীভাবে হয়? হ্যাঁ, আপনারা দেখেন এম ইজ আর এই তিনটারই পাস্ট টেন্স ওয়াজ অথবা ওয়্যার, হ্যাভ হ্যাজ এই দুইটারই পাস্ট টেন্স কিন্তু হ্যাড। ঠিক একইভাবে শেল অথবা উইল এই দুইটারই পাস্ট টেন্স উড। এই জিনিসটা আমরা ভুল শিখি, আমরা যদি কখনো শেল অথবা উইলের পাস্ট টেন্স করতে হয় অবশ্যই আমরা উড দিয়ে করব। আশা করি আপনারা নতুন একটা জিনিস শিখতে পারলেন। যদি ভিডিও ভালো লাগে এবং এইরকম যদি আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ।